আমার ধলাইতে নো এক্সকিউজ নাথিং, আমাকে লোকে ভোট দিয়ে পাঠায় আমি তাদের মাথা বিক্রি করার জন্য। আমি মন্ত্রী হয়েছি আসামে, আসামের মানুষের মাথা বিক্রি করার জন্য মন্ত্রী হই। আমার রাজ্যের জনসাধারণের মাথা বিক্রি করার জন্য মন্ত্রী হইনি, মন্তব্য রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্যের। বৃহস্পতিবার ধলাই পূর্ত সড়কের কাজের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী শুক্লাবৈদ্যের স্পষ্ট বক্তব্য, জনগণ ভোট দিয়েছেন উন্নয়ন করার জন্য, তাদের সমস্যা ও দুঃখ দুর্দশা সমাধান করার জন্য। জনগণের মাথা বিক্রি করে উন্নয়নের অর্থ লুটপাট করার জন্য মন্ত্রী হইনি তার স্পষ্ট বক্তব্য। যেহেতু কোনো ধরনের দুর্নীতি করছি না, তাই উন্নয়নমূলক কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না। এদিন মন্ত্রীর পকিপথ নির্মাণ যোজনার মাধ্যমে দক্ষিণ ধলায় কোটি টাকার দুটি পূর্ত সড়কের কাজের সূচনা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য। বৃহস্পতিবার প্রথমে শেওড়ারতল জিপিতে 1,66,00,000 টাকার পূর্ত সড়ক নির্মাণ কাজের সূচনা করেন মন্ত্রী। এছাড়া ঢাকা শেরখান সড়ক থেকে রাজগোবিন্দপুর খেলার মাঠ পর্যন্ত 1,57,88,000 টাকার পূর্ত সড়কের কাজের শিলান্যাস করেন মন্ত্রী। এ উপলক্ষে দুটি পৃথক স্থানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাবৈদ্য উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের এসডিও শৈবাল বিশ্বাস, মধ্যধলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন শুক্লাবৈদ্য, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাস, সমাজসেবী প্রশান্ত দেব, বিজয় পাণ্ডে, কৃষ্ণজীবন দেবনাথ, প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার ধলাইতে নো এক্সকিউজ নাথিং, আমাকে লোকে ভোট দিয়ে পাঠায় আমি তাদের মাথা বিক্রি করার জন্য। আমি মন্ত্রী হয়েছি আসামে, আসামের মানুষের মাথা বিক্রি করার জন্য মন্ত্রী হই। আমার এখানে যিনি কাজ পাবেন সঠিকভাবে কাজ করতে হবে। আমার কাজ চেক, আমি সামান্য টাকা পাই সরকার থেকে, এমএলএ এলএডিএস, আপনারা জেনে রাখুন এমএলএ মানে এমএলএ এলএডিএস সম্পর্কে তদানীন্তন, তিনি আজ আমাদের মধ্যে নেই, আমাদের বড় মন্ত্রী ছিলেন, তিনি একবার প্রশ্ন উত্থাপন করেছিলেন। আমি সব ফাইল ওনাদের বাড়িতে পাঠিয়ে, কিছু সংবাদ মাধ্যমের বাড়িতে পাঠিয়ে বলেছি, তার মধ্যে যদি কোনো জায়গায় এক টাকার গন্ডগোল দেখাতে পারো তো আর সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন থেকে আমি সরে যাব। আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, কারণ কাজ কাজ আমার জন্য করি না, কাজ আমার জনতা জনার্দনেরা, আমার মানুষ যারা আমাকে প্রতিনিধি হিসাবে পাঠান, যতদিন দায়িত্ব আছে, যতদিন দায়িত্ব থাকবে, আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই কাজের হিসাব নেব। এই 15 তারিখে আমি ডিসিএসপির সঙ্গে কথা বলেছি, একজন গোয়ালা ঠিকাদার হলেন আমার ধলাই 18 টিল্লার, এত কষ্ট করে আমরা রাস্তা আনি, রাস্তা করি, আমাকে ডাকলেন না, আপনাদেরকে ডাকলেন না, নো ফাউন্ডেশন নাথিং, কয় গাড়ি পাথর দিয়ে সাইনবোর্ড টানিয়ে দিলেন রাত্রে গিয়ে যে রাস্তার কাজ কমপ্লিট হয়েছে, আর 48,00,000 কত টাকার কাজ, 1.5-2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার হয়তো পাথর টাথর ছিটিয়ে কমপ্লিট। আমার নজরে এলো, নজরে এলো, তারপরে আমার এসডিও সাহেব জানেন বা ইঞ্জিনিয়ার সাহেব জানেন, নজরে আসার পরে আমার তো কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নেই, কোনো ঠিকাদারের সঙ্গে নেই, তো আমি তাদের সঙ্গে প্রথম কথা বললাম, তো আপনার সেই কন্ট্রাক্টর এই 15 তারিখ ভোরবেলা আমাকে টেলিফোন করেছে, আমি ফ্ল্যাগ হোস্টিং করার আগে, তো আমি মলম যা দেওয়ার দিয়েছি।